হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার, আর আজকে হচ্ছে অনিমেষের ওই পরীক্ষাটা আছে যেটার কথা এত দিন ধরে আমি বলে আসছি। তো ও আজকে ফাইনালি পরীক্ষাটা দিতে যাবে, তো সেই কারণে না আমাদের আজকে সকালের কোনো নির্দিষ্ট খাবার কোনো টাইম নেই, মানে আজকে দফায় দফায় খাওয়া হবে সকালের খাবারটা। তো সকালে উঠে অলরেডি অনিমেষ হচ্ছে চা আর পাউরুটি খেয়ে নিয়েছে, আর আমি এবার হচ্ছে যাই নিজের ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। এতক্ষণ ধরে আমি ভিডিওটা এডিট করলাম গতবারের ভিডিওটা, এবার গিয়ে আগে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই। আজকে তো আর সকালে ভাত খাওয়ার কোনো বা রুটি খাওয়ার কোনো ব্যাপার নেই, তো সেই কারণে আমরা কালকে রুটিও করাইনি আর আজকে ভাতটাও আমি খাবো না। তখন আগে যাই গিয়ে আমি আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিই। তো এখানে আমার আজকের ব্রেকফাস্ট দুধ মুজলি, আর আমি এর মধ্যে একটুখানি কলা আর মধু নিয়েছি। আর অনিমেষ সকালে উঠেই পাউরুটি আর চা খেয়ে নিয়েছে। ও বললো যে ও তাড়াতাড়ি লাঞ্চ করবে, যেহেতু একটু অফিস আছে আজকে, মানে পরীক্ষা আছে যেহেতু, সরি, দেরি করে বেরোবে ও 11:30 নাগাদ, তো একবারে খেয়ে ও বেরোবে। তো এই হচ্ছে আমার আপাতত ব্রেকফাস্ট। তো যাই কি আগে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল, আর অনিমেষ হচ্ছে এখন পড়াশুনো করছে। তো পড়াশোনা করে নিক, মানে ওর এখন ইয়ে আছে কি জানো, বলে আজকে তাড়াতাড়ি বেরোনোর নেই। অন্যান্য দিন তো ও 9:30-এর মধ্যেই বেরিয়ে যায়, তো আজকে সেটা নেই। আজকে ও বেরোবে বললে 11:30 নাগাদ, কারণ ওর যেখানে এক্সাম পড়েছে ওর এক্সামটা 1টা থেকে, তো এখন ও একটু প্রিপারেশন টিপারেশন নিচ্ছে। তো ওইসব করুক, আমি তাহলে ততক্ষণ কাজে বসে যাই, তারপর ও উঠে আবার লাঞ্চ করে তারপর বেরোবে, তো সেসব করতে একটু সময় যাবে আবার। তো এখন আমি আপাতত কাজে বসে যাচ্ছি। অনিমেষ এখন পরীক্ষা দিতে যাবে, সেই কারণে এখন খেয়ে নিচ্ছে, এখনই লাঞ্চ করে নিচ্ছে। এখন এই 11:30-টার মতো বাজে। এখানে আগের দিনের একটুখানি আমাদের এই দই বেগুনটা বেঁচে গিয়েছিলো, ভাত, আর এখানে এই যে আমরা সেদিন কালকে কাতলা মাছ বানালাম সেটা, তো এখানে ও আবার খেয়ে নেবে, আমি পরে লাঞ্চ করব। অনিমেষের তো লাঞ্চ হয়ে গেল, দেখালাম আজকে আমরা কী কী বানিয়েছি। তো আমি এখন আর খাচ্ছি না, ওর সঙ্গে খেলাম না। একবার মনে হলো যে খেয়ে নিই, তারপর ভাবলাম যে থাক, আবার এত তাড়াতাড়ি খেয়ে নেবো, এখন তো মাত্র 11:30 মতো বাজে, এখন খেয়ে নিলে আবার দুপুরের পর না খিদে পেয়ে যাবে, এবার কী খাবো আবার এটা একটা মানে কি বড় টেনশন। তো খেয়ে নিল, এবার ও বেরিয়ে যাবে, তো অ্যাজ ইউজুয়াল কাজকর্ম আমি তো করে নেবো। ওর আস্তে আস্তে এমনি মানে জায়গাটা তো বেশি ইয়ে নয়, মানে কাছাকাছি নয়, বেশ দূরে, পরীক্ষা আছে 1 ঘন্টা, কিন্তু যেতে আসতো আবার সেই ঘন্টাখানেকের মতো বেশি সময় লেগে যায়। তো অনিমেষ তো বেরিয়ে গেল, আর আমি আবার কাজ কন্টিনিউ করব এখন। যাওয়ার সময় আমি তাড়াহুড়ো ছিল, তো তখন ভিডিও করতে পারিনি। তো ফেরার সময় বেরিয়ে এই যে আশপাশটা দেখা যাচ্ছে, এখানে মেট্রোর কাজ হচ্ছে। জায়গাটা মাইসুরু রোড পেরিয়ে একটা এরিয়া, মানে ব্যাঙ্গালোরের প্রান্তবর্তী দিকে, মাইসুর ঢোকার আগে, বেশ খানিকটা দূর আমাদের বাড়ি থেকে। আর আমার সেন্টার পড়েছিল রাজরাজেশ্বরী ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানকার খুবই পপুলার যা বুঝলাম। যেমন আমাদের ওখানে টেকনো বা ওই IEM টাইপের আছে, যাদের অনেকগুলো ক্যাম্পাস, অনেকগুলো কলেজ, এদেরও তাই। এদের আন্ডারে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, এবং সবই এই চত্বরটাতেই, মানে ব্যাঙ্গালোর শহর থেকে অনেকটা বাইরে। এই জায়গাটা ভূমিরূপটা খুবই বৈচিত্র্যময়, কোথাও উঁচু নিচু টিলা কেটে রাস্তা বানিয়েছে, কোথাও গাছপালায় ভর্তি জঙ্গল টাইপের, আবার তার পাশে এরকম ট্রাফিক, বাড়িঘর, কলেজ সব একসঙ্গেই সহাবস্থান। যাওয়ার সময় আমি বাড়ি থেকে সোজা গাড়ি করে গেছিলাম, ক্যাবে করে। তো তারা মোটামুটি একটা হাইওয়ে টাইপের রাস্তা দিয়ে নিয়ে গেছিলো, যেটা মাঝখানে টোল ছিল, সমস্ত কিছু ছিল। তো ক্যাবে এমনি খরচ একটু বেশিই হয়, প্লাস টোলের খরচটা লেগেছিলো। তো আমি ভাবলাম যে ফেরার সময় তো ওরকম তাড়াহুড়ো থাকবে না, তাই অটো করে আমি হাফ রাস্তা এগিয়ে যাই, দিয়ে মেট্রো করে নেবো, তারপরে মেট্রো করে বাড়ি চলে আসবো। কিন্তু ঘটনা হলো, অটো করে যখন আমি অটোয় উঠলাম, তারপরে অটোটা আস্তে আস্তে যেই ওই টোলের রাস্তা অব্দি এসছে, তারপরে অটোওয়ালা বলছে আমার তো গাড়ি অব্দি যাবে না। এমন কেন? তখন বললো যে টোল ট্যাক্সের ভেতর দিয়ে অটো যায় না। সে তো না আমি বুঝলাম, তাহলে আমি এখন কী করবো? তো ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আমার অ্যাকচুয়াল গন্তব্য কোথায়। আমি তাকে বললাম যে মোটামুটি কোনো একটা মেট্রো স্টেশনে অব্দি ছেড়ে দিলেও চলবে আমার। তো তিনি বললেন যে রাস্তাঘাট তিনি চেনেন, এবং আমাদের যে JP Nagar, আমার বাড়ির যে মেট্রো স্টেশন JP Nagar, সেই রাস্তাটাও উনি চেনেন। তো আমি বললাম তাহলে তাই চলুন, আর ফালতু এদিক ওদিক নেমে আর লাভ নেই। তো উনি বললেন তাহলে ওরা লোকেশানটা বদলে দিতে, আমিও তাই করে দিলাম। তো সেই মতো লোকটা এবার ম্যাপ ট্যাপের এত আঁকা করলো না, ও নিজের
যা মুখস্থবিদ্যা আছে সেই অনুযায়ী এদিক ওদিক গলি, এই যে কখনো এরকম গাছপালা ঘেরা জঙ্গল রাস্তা, কখনো বাড়িঘর, উপরে একটা ছোটো টিলা দেখা যাচ্ছে পাথরের, এই সমস্ত দিয়ে এদিক ওদিক করতে করতে ভদ্রলোক আমাকে ঠিক পৌঁছে দিল বাড়ির যে মোড়টা সেখানে। এবং অবাক করার ব্যাপার হচ্ছে আমার যাওয়ার সময় খরচ হয়েছিল প্রায় 400-410-415 টাকা, ফেরার সময় আমাকে দেখিয়েছিল যে অটোতে মানে হাফ রাস্তা যেটা লাগবে 220-230 টাকা, কিন্তু আমি যখন আবার মাঝখানে লোকেশন চেঞ্জ করলাম তখন দেখা গেলো 300 কত টাকা। আলটিমেটলি যখন আমি নামলাম তখন আমাকে পে করতে হলো 225 টাকা। হ্যাঁ, এটা এটা খুবই অদ্ভুত। এই যে আমি চলে এসেছি বাড়ির এখানে, এইখান থেকে আমাদের আমি এখানে বললাম নামে যেতে, আমার বাঁ দিকের যে রাস্তাটা দেখা যাচ্ছে এদিক দিয়েই আমার বাড়ি। এই জাস্ট উঠলাম কাজ করতে করতে, তো ভাবলাম লাঞ্চটা করে নিই, অলরেডি 1:30-2 বেজে গিয়েছে, কটা বাজে আমি খেয়ালও নেই, 2 বাজে বোধ হয়। তো এখন আমি আমার লাঞ্চটা করে নিই। তো আমি তো আগে দেখিয়েছি যে আজকে আমাদের লাঞ্চে কী কী বানানো হয়েছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমি এখন লাঞ্চে কী কী খাচ্ছি। আমার আজকের খুবই সিম্পল লাঞ্চ মেনু, সেটা হচ্ছে ভাত আর পাতলা একদম মাছের ঝোল, ব্যাস এইটুকুই। অনিমেষের পরীক্ষা শেষ হয়ে গেছে আর ও বাড়িও চলে এসছে, আর আসার সময় আমার জন্য কী নিয়ে এসছে আমি দেখাচ্ছি। এই যে আসার সময় আমার জন্য একটা খুবই সুন্দর কেক নিয়ে এসছে, আমার খুবই পছন্দ হয়েছে, মানে আমার অনেক দিন ধরে এই কেক খেতে ইচ্ছে করছিলো খুবই, একটু মাঝখানে ঘ্যান ঘ্যানা করছিলাম ঠিকই, তার আজকে নিয়ে চলে এসেছে একেবারে। তো আমার অফিস শেষ হয়ে গেল আর আজকে আমার একটু দেরি হয়েছে, কারণ আজকে না আমি কাজ করতে একটু দেরি করে ফেলেছি। তো তারপর অনিমেষ যখন আসলো, ও এসে তখন ও চা আর পাউরুটি যেটা নিয়ে গেছিলো টিফিনে, তো সেখানে ও আর খায়নি, ও নাকি আজকে মানে ইয়ে করে এসছে, তো অটো করে এসছে, তো অটো করে যেহেতু এসছে তো ও খাওয়ার সুযোগ পায়নি, তো ওটা বাড়িতে এসে খেলো আর আমি খেলাম একটা দারুণ কেক। কতদিন পর আমি পেস্ট্রি খেলাম, খুবই ভালো লাগলো খুবই। লাস্ট আমি কেক খেয়েছিলাম আমার জন্মদিনের সময়, তখন অনিমেষ একটা কেক নিয়ে এসেছিলো, সে আগেকার দিনে হতো না ওপরে ওই মানে ক্রিমগুলো একটু কেমন কেমন ডালডা ডালডা টাইপের ওই রকম কেক নিয়ে এসেছিলো, আর ওটা একদম ভালো ছিল না খেতে, একদম না, আমরা তো খেতেই পারিনি। তো যাই হোক, তো এখন তারপরে তো কাজকর্ম শেষ হয়ে গেলো আর আজকে আমরা বানাবো ঠিক করেছি চাউমিন আর চিলি চিকেন। কেন বানাবো, কী কারণে বানাবো সেটা আলাদা কথা, ব্যাপারটা হচ্ছে মানে আজকে যে বললাম অনিমেষের পরীক্ষাটা ছিল, তো এই পরীক্ষাটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, তারপরে তো পরীক্ষাটা মিটে গেল, এটা ফার্স্ট রাউন্ড হলো, তো একটু আমাদের এখন শান্তি তাড়াহুড়োটা কমবে, একটু চাপটা কমলো, তো ভাবলাম এই দিনটাকে আমরা আজকে সেলিব্রেট করি, মানে সেলিব্রেশনের কোনো মাথামুণ্ড কিন্তু কিচ্ছু নেই, একটা হলেই হলো আর কি। তো যাই হোক, এখন চাউমিন আর চিলি চিকেনটা বানানো যাক, তো রান্নাঘরে যাবো। আমি এমনি চিকেনটা ম্যারিনেট করে রেখে এসেছি, চিলি চিকেনটা আসলে আমি যখন চিলি চিকেন বানাই আমার চিলি চিকেনটা না একদম ভালো হয় না, আমি জানি না কিছু একটা মিসিং, কিসে মিসিং থাকে, কী মিসিং থাকে সেটা কিছুই বুঝতে পারি না। তো আজকে বানাবো বলে ঠিক করেছি, দেখা যাক কী হয়। আসলে আমার যে একটা গ্রুপ রয়েছে, আমরা বললাম না আমাদের ইট ম্যাটার্স নামে একটা খাবারের গ্রুপ রয়েছে, সেখানে আমি বলেছিলাম, আর অনেকে অনেকে হচ্ছে আমাকে সেখানে মানে সাজেশন দিয়েছে যে কীভাবে কী করা যেতে পারে, তো সেগুলোই মোটামুটি আমি ফলো করার চেষ্টা করছি। তো চিকেনটা ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে, তো আমি দেখাচ্ছি যে আমি চিকেনটা কীভাবে ম্যারিনেট করেছি। তো এখানে আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, বাহ। তো এর মধ্যে আমি দিয়েছি একটুখানি সয়া সস, চিলি সস, নুন, গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে একটু কাশ্মীরি মির্চ, তারপর আর কী দিয়েছি, ও কর্নফ্লাওয়ার দিয়েছি, ডিমের একটু সাদা অংশ দিয়েছি, তো এই তো আদা বাটা দিয়েছি আর রসুন বাটা, হ্যাঁ এই কিছু দিয়ে আমি আপাতত এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। এখানে আমাদের চিকেন ফ্রাই হচ্ছে, ততক্ষণ দেখিয়ে নিই যে আমরা চাউমিনের জন্য কী কী তৈরি করেছি। আর এখানে আছে আমাদের চাউমিনের জন্য যে যে জিনিসপত্রগুলো, এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে রয়েছে একটা সসের সলিউশন, আর এখানে আমি একটু অল্প ডিম আর বাদাম ভেজে রেখেছি। তো এই সবজিগুলো আমাকে সব অনিমেষ কেটে দিয়েছে খুব সুন্দর করে, একদম ইউনিফর্মলি। এবার আমি শুরু করব রান্নাটা। তো এখানে তৈরি আমাদের চাউমিন, এটা হচ্ছে সেই স্ট্রিট স্টাইল চাউমিন যেটা মানে আমরা না ইয়েতে খেতাম, যাদবপুরে 8B, ওখানে একটা দারুণ চাউমিনের দোকান ছিল, এটা হচ্ছে সেরকম চেষ্টা করেছি, জানি না আদৌ হয়েছে কি না। এটা সেই চাউমিন আর এই হচ্ছে চিলি চিকেন। তো আলোর জন্য একটু হলুদ হলুদ লাগছে, তো আশা করছি খেতে এবার ভালো হবে, দেখা যাক কেমন কী হয়, খেয়েই সেটা বোঝা যায়। তো এবার আমরা যাই, গিয়ে আগে আমরা আমাদের ডিনারটা সেরে নিই। এই হচ্ছে আমাদের ডিনার, চাউমিন আর চিলি চিকেন।
এবার তো খেয়ে তারপর দেখতে হবে বস্তুটা কেমন হলো। তো যাই আগে গিয়ে আমরা আবার ডিনারটা সেরে নিই। গাছগুলো আমরা কিনে এনেছি, মানে ঠিক করে নিয়ে এসেছি তাদেরকে, সেগুলো এখন আমরা নিজস্ব নিজস্ব প্লেসে পৌঁছে দিচ্ছি। একটু বেশ সুন্দর সবুজ হয়ে আছে আজকে, ভালো লাগছে দেখে। আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো আমাদের ডিনার কমপ্লিট। খাওয়া দাওয়াটা কিন্তু আজকে আমাদের বেশ ভালোই হলো, মানে আমি ভাবিনি যে চাউমিনটা এত ভালো হবে। আমি আরেকবার চাউমিন বানিয়েছিলাম যখন আমরা পিছাপড়িতে থাকতাম, তখন না চাউমিনটা কেমন গলে গলে গিয়েছিল, লেগে লেগে গিয়েছিল, একদম ভালো হয়নি। তো আমার খুব ভয় ছিল যে আজকে আবার কেমন হবে। অনেক অনেক দিন পর আমি চাউমিন বানালাম, বহু মানে বছরখানেক তো হবে আমি এখানে আসার পর কখনো চাউমিন বানিয়েছি বলে আমার মনে পড়ছে না। যাই হোক, তো আজকে চাউমিনটা বানিয়ে আমার খুব ভালো লাগলো। চিলি চিকেনটা ঠিক আছে, কিন্তু চাউমিনটা খুব ভালো হয়েছিল, আমার তো চাউমিনটাই বেশি পছন্দ হয়েছে। চিলি চিকেন কিছুটা বেঁচেও গেলো, সেটা কালকে হয়ে যাবে। আর সেই জন্য আজকে আমরা কোনো রান্নাবান্নার ঝামেলাও রাখিনি, কারণ কিছু কিছু খাবার আমাদের অলরেডি বেঁচেই গেছে। যেমন আমাদের গতকাল আমরা একটু মাছ বানিয়েছিলাম, সেটাও থেকে গেলো, আজকে চিকেন সেটাও একটু থেকে গেলো, আগের দিনে একটুখানি বেগুন সেটাও রয়ে গেছে। তো এই কালকের দিনটা কোনো রকমে সব কিছু দিয়ে একটু ম্যানেজ করে নেবো বলে ঠিক করেছি, দেখা যাক কালকে কী হয়। তো এই তো, আর যেমন বললাম যে আমাদের আজকে কিন্তু এই যে আমরা চাউমিন চিলি চিকেন খেলাম, এটা একটা আমাদের কাছে বিশাল ব্যাপার, মানে দারুণ লাগছে। কেন? কারণ কি আমরা কালকে থেকে মনে হচ্ছে একটু নিশ্চিন্ত থাকতে পারবো, একটু চাপ কম জীবনে, এই এইটুকুই ব্যাপার, মানে আর কিছুই নয়। আমার মনে হয় কি প্রত্যেক মানে সকলেরই উচিত জীবনে ছোটো ছোটো জিনিসগুলোকেও একটু একটু করে সেলিব্রেট করা। নাহলে মানে এখন এমন পরিস্থিতি আমাদের সকলেই তো আমরা মানে ঘরের মধ্যেই কম বেশি রয়েছি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, কোথাও যাওয়া নেই। তো এইভাবে যদি নিজেদেরকে একটু একটু করে ভালো রাখা যায়, সেই জন্যই আর কি। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আবার আমাদের দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন।